তো পুজো তো শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো দেখো প্রসাদ খেতে চলে এসেছে, তো বেশি লোককে তো বলিনি, একদম আশেপাশে মানে সামনের বাড়ি পেছনের বাড়ি এ তো চার পাঁচটা বাড়ি এগুলোই বলেছি, তো এরাই এসছে। তো দেখো সবাই প্রসাদ খাচ্ছে আর খুব আনন্দ করে খাচ্ছে, আর ক্যাটারিং তো নেই, সেই জন্য আমার বর, মেয়ে আর আর আমার মামা এরাই সবাই দিচ্ছে। আর এই যে দেখো কী কী রান্না হয়েছে, এই যে ঘাটি হয়েছে, খিচুড়ি হয়েছে, তার সঙ্গে তোমার অনেক কিছুই আছে। দেখো এই যে খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল খেতে, তরকারিটাও সুন্দর হয়েছে, মানে প্রসাদটা এবার খুবই ভালো হয়েছে। আর তার সঙ্গে চাটনি আছে, আর পায়েস আছে, আর গোলা প্রসাদ, মুড়ি, খই, তারপরে অন্য অন্য কিছু তো আছেই। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো খিচুড়ির পরে তো মানে প্রসাদের পরে তো পরের দিন মৎস্যমুখী করতে হয় আমাদের আর কি, তো সেই জন্য মৎস্যমুখীর আয়োজন দেখো ছোট করেই করেছি। আর এই যে পাড়ার বৌদিরা চলে এসছে, তো ওরা সবাই উপোস ছিল, সেই জন্য ওদেরকে তো বলতেই হবে। তো আর আত্মীয় স্বজন টুকটাক এই নিয়েই মৎস্যমুখী। তো আমি রান্নায় বসে গেছি, তো রাঁধুনি আমি আজকে, তো রান্না করছি আর গল্প করছি সবার সঙ্গে। তো দেখো এই যে রান্না মানে অনেক যেগুলো করার সেগুলো করে ফেলেছি, মাছের ঝোলটা হলেই হয়ে যায়। তো এই তো হয়ে গেল প্রায় রান্না, আর সবাই চলেও আসবে এখন খেতে, প্রায় 1:30 বেজে গেছে। তো খুব ভালো লাগছে। আর দেখো কী কী হয়েছে, এই যে এখানে স্যালাড কেটে রেখেছে, আর এই যে দেখো মুগের ডাল হয়েছে মাছের মুড়ো দিয়ে, তার সঙ্গে আলুর চিপস ভাজা। তো মুগের ডালটা বেশ ভালোই হয়েছে, মানে রান্নাগুলো ভালোই হয়েছিল, আমি করেছি, নিজের প্রশংসা নিজেই করছি, মানে ভালোই হয়েছে খেতে। আর তো দেখো মুগের ডাল, স্যালাড, লেবু তো লাগবেই, আর এখানে একটু ছ্যাঁচড়া মতো করেছি মাছের মুড়ো দিয়ে সব সবজি টবজি দিয়ে, আর বেশি কিছু না, মাছের ঝোল একদম প্লেন খাওয়া, আর তার সঙ্গে চাটনি, দই মিষ্টি সেগুলো তো আছেই। তো এই তো আশা করছি খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি, খুব ভালো আছি বলবো না, কারণ দেখলে তো মানে পুজো পার্বণ গেল আর বাড়িতে অনেক লোকজন ছিল, সবাই চলে গেল আজকে, আর আমি এই যে এক্ষুনি ফ্রি হলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো তোমাদের সঙ্গে কথা না বললে না ভালোই লাগে না, আর অনেক দিন তোমাদের সামনে আমি আসিনি, পুজোর ভিডিওগুলো দিচ্ছিলাম, তো এই যে আজকে ফাইনালি মানে তোমাদের সামনে আসলাম আর মানে একটু ফ্রি হলাম, তো দেখলেই তো খুব ভালো হয়েছে এবার আমার বাড়ির পুজো, আর সেরকম লোকজন তো বলতে পারিনি কারণ করোনা আর আর্থিক অবস্থাও সেরকম, মানে কি বলবো। তো যাই হোক মোটামুটি মানে যেটুকু করেছি খুব ভালো হয়েছে পুজো, মানে সবাই এসে মানে খুব আনন্দ করেছি, আর রান্নাগুলো আমি করলাম, মানে মৎস্যমুখীর রান্নাগুলো আমিই করলাম কারণ লোক নিতে পারিনি, আর যাকে বলেছিলাম সে আসতেও মানে আগের দিন খিচুড়িটা করে দিয়েছে কিন্তু পরের দিনে রান্নাটা রাজি হচ্ছিল না, তো ভাবলাম এই 40-50 জনের রান্না আমি করে নিতে পারবো। আগে তো অনেক রান্না করেছি, মেয়েদের জন্মদিনে অনেক লোক খাইয়েছি, তো 150 জন 200 জন খেয়েছে, তো সেগুলো সব আমি কিন্তু একা হাতেই করেছি, তো সেইটাই এখন আবার করলাম, কোনো ব্যাপার না, শুধু একটু আর কি মানে বাড়ি সামলাবো না ওইদিকে সামলাবো, সেই জন্যই হয়ে ওঠে না এখন, কারণ আত্মীয় স্বজন তারপর লোকজন সবার সঙ্গে একটুখানি কথাবার্তা বলতে হয়, বসতে হয়, থাকতে হয়, আর আমি যদি রান্নার দিকে চলে যাই তাহলে তো এই জিনিসগুলো হয় না, আর সবাই তো অত বুঝতে পারে না, একা লোক হয়ে যে কোন দিকে যাব সেটাই মানে সবাই বুঝতে পারে না, পুজোর সময় যে পুজো বাদ দিয়ে সবাইকে মানে দেখাশোনা করতে হয়, তারপরে কে আসলো, কে খেলো, কে কী কার কী লাগবে, তো এইসব সামলাবো না পুজো সামলাবো, এই একার পক্ষে না খুবই মানে সমস্যা হয়ে যায়, এটাই আমার আর কি সব থেকে বড় সমস্যা। আর যেহেতু পায়েল থাকে প্রত্যেকবার, তো পায়েলই সবটা আর কি লোকজনকে সামলায়, তো এবার পায়েল আসতে পারেনি পুজোতে, আর একদম শেষে মানে রাত 8টার সময় ও এসছে, তখন অলরেডি পুজোর সব কিছু শেষ হয়ে গেছে, শুধু খাওয়া দেওয়াটা বাকি ছিল, তো ওটাই ও অনেকটা সামলেছে, আর মানে
কি বলবো, মানে ও আসার পরে মনে হলো যে না একটা মানে শান্তি পেয়েছি অনেক। আর কোয়েলও এবার যথেষ্ট কাজ করেছে, মানে পুরো বাড়িঘর ও মানে সামলেছে এই 10 বছর বয়সে। ও মানে এইটুকু বয়সে তো মানুষ কিছু বুঝতেই পারে না, অথচ ও মানে পুরো দেখাশোনাটা করেছে। তো হয়তো বা কোনো ভুল ত্রুটি হতে পারে, তো কি বলবো, মানে ছোট মানুষ কি বলতে কি করতে কি করেছে, মানে যথেষ্ট করেছে। তো যাই হোক, সব দিক থেকে সব কিছুতে মানে সব খুব ভালো হয়েছে, এটাই বলতে পারি। আর আমরাও সেরকম মানে এবার ই হয়নি আর কি, প্রত্যেকবার যেরকম একটা নাজেহালা অবস্থা হয়ে যায়, এবার পুজোটা খুব শান্তি করে দিয়েছি আর সবাই খুব আনন্দ করেছে। তো এই তো, আর এখন সবাই চলে গেছে। তো তোমাদের সঙ্গে গল্পগুলো মানে কথাগুলো না বললে না শান্তি পাচ্ছিলাম না, কি বলতে কি বলবো না বলবো, আর মনের কথাগুলো বলার কিন্তু এখন মানে সব থেকে আপন লোক হচ্ছে তোমরা, তোমাদেরকে বললে না মনটা মানে হালকা হয়ে যায়। তো এগুলো কথা জমিয়ে রেখেছিলাম, সেগুলোই মানে তোমাদেরকে বলছি, মানে কাছের লোক বলতে তো তোমরাই। তো কোয়েল মানে বসে আছে, কোয়েলের শরীরটা ভালো না, কয়দিন খুব লাফালাফি ঝাপাঝাপি করেছে, আর মানে চাপটা বেশি পড়ে গেছে সব থেকে বড় কথা। তো সেই জন্য ওর শরীরটা একটু খারাপ, আর আমরাও কিন্তু একটু ক্লান্তই হয়ে গেছি বলতে পারো। তো এমনি কিছুই না আর কি, তো এই যে উপর নিচ করা, তারপরে এটা ওটা, মানে সম্পূর্ণ কিছু ব্রেনের মধ্যে মানে থাকে, তো সেই জন্য একটু আর কি চাপ পড়েছে। তো কোনো ব্যাপার না, এটুকু চাপ তো নিতেই হবে। তো যাই হোক, সব দিক থেকে বলছি সব কিছু খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আর ঠাকুর আবার চলে এসেছে আমার বাড়িতে, এখন শান্তি করে প্রতিদিন পুজো দেওয়া, তো এটাই কাজ। আর তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, আমি অনেক দিন তোমাদের ভিডিওগুলো ঠিকঠাক দেখতে পারছি না, কারণ জানোই তো একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য কোনো ভিডিও করতে পারছি না কোনো রকমে, শুধু পুজোর ভিডিওগুলোই দিচ্ছি। তো এখন আশা করি সামনে মানে কাল পরশু থেকে হয়তো আবার ভিডিও দেওয়া শুরু করব। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে সবসময় আছি আর সবসময় থাকবো। তো যাই হোক, আজকে আর বকবক করবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তাহলে রাখি, টাটা।